घुड़ी উৎসবের মাধ্যমে 2021 এর ভোটের প্রচার শুরু করে দিল বিধাননগর পৌর নিগমের 38 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর নির্মল দত্ত। বৃহস্পতিবার সল্টলেক দত্তাবাজার বালির মাঠে ঘুড়ি উৎসবের আয়োজন করেছিলেন কাউন্সিলর। দুদিন ধরে চলবে এই ঘুড়ি উৎসব। ঘুড়িতে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূল বিধায়ক সুজিত বোসের ছবি সহ তৃণমূলের প্রতীকী চিহ্ন রয়েছে। উদ্যোক্তারা জানিয়েছে ঘুড়ি উৎসবের মাধ্যমে তারা 2021 এর ভোটের প্রচার শুরু করলেন। ঘুরির সময় প্রতি বছরই করি, আজকে একটি নতুনত্ব করলাম কি মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে, দলনেত্রী মমতার ছবি দিয়ে, আমাদের প্রিয় বিধায়ক আমার ভগবান সুজিত বোসের ছবি দিয়ে ঘুরি ও দলের সিম্বল দিয়ে ঘুরি সব মাটির মধ্যে শুধু যা আছি আমরা যা প্রচার করছি আকাশে যে প্রচারটা হচ্ছে সে প্রচারটা অভিযানের অন্যরকম প্রচার হবে। এই যে ঘুরি যখন কেটে যখন যাবে কারণ না কেউ পাবে সে ঘুরি তো এখানে পড়বে না অন্য পাড়ায় পড়বে, তাহলে আরে একটা নতুনত্ব ঘুরির প্রচারটা দিয়ে শুরু করলাম দলীয়। আজকে সেই ঘুরি উৎসব দিয়ে একটা অন্যরকম প্রচার দলীয় প্রচার এটা করলাম 2021-এর ভোটার ভোটের ই নিয়ে।